بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আলাইকুম আলা রসুল বাদ ইনশাআল্লাহ একটি বিষয় সম্পর্কে কথা বলবো বিষয়টি হল যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠনে জড়িয়ে যাই ইসলামিক সংগঠন তো এই সকল সংগঠনের প্রয়োজনীয়তা রয়েছে কিনা আমাদের জীবনে তো এখানে একটি বিষয় দেখা দরকার সেটি হলো যে আল্লাহ রাবুল আলম আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং রসুদ্সাল্লা আলাইসাল্লাম আমাদের শেষ নবী এবং তিনি যে ধর্ম আমাদের জন্য নিয়ে এসেছেন সেই ধর্ম আমাদের ধর্ম ইসলাম ধর্ম কোরআন এবং হাদিস আমি যদি একাকি পালন করতে পারি তাহলে কোনো সমস্যা নেই আর এই কোরআন এবং সই হাদিস অনুযায়ী আমার জীবন পরিচালিত করার ক্ষেত্রে যদি সংগঠনের ভূমিকা থাকে এবং যদি আমি মনে করি যে সংগঠন এখানে ভূমিকা রাখছে আমি সুন্দর পথে চলতে পারছি এবং বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি করার মাধ্যমে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারছি আমার জীবন ধারণ সুন্দর হবে এরকম যদি হয় বা ইসলামের নিয়মকানুনগুলো বিধিনিষেধগুলো যদি পালন করার ক্ষেত্রে সহজ মনে করি আমরা বা সহজতর মনে করি এবং এটা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে সেই ক্ষেত্রে সংগঠন করা যাবে ইসলামিক সংগঠন যদি হয়ে থাকে তবে এখানে দেখতে হবে সেই সংগঠন আসলেও বা মূলত ইসলামের সাথে জড়িত কিনা অনেক সময় দেখা যায় ইসলামের নাম নিয়ে সংগঠন বা বিভিন্ন সংস্থা কাজ করে কিন্তু তারা ইসলাম থেকে অনেক দূরে তো এই বিষয়টি যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি ভিতর সম্পর্ক যদি জানি আভ্যন্তরীণ বিষয়গুলো যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে সেটা স্পষ্ট হবে যে এদের আসল উদ্দেশ্য কি কোরআনের সাথে ঠিক আছে কিনা সই হাদিস তাদের মাঝে রয়েছে কিনা তো এ সকল যদি পাওয়া যায় সেই সংগঠনের মাঝে ইসলামিক সংগঠন যেরকমভাবে আহলুস সুন্দা ওল জামাহা এর কাজ করে থাকে আহলুল হাদিস বাংলাদেশ জমিয়ত তহলি হাদিস বাংলাদেশে রয়েছে এই সংগঠন রাজনৈতিক সংগঠন নয় তবে ইসলামিক যে সকল বিধি নিষেধগুলো রয়েছে এগুলোর জন্য তারা পরিশ্রম করে থাকে ইসলাম প্রচার করে থাকে এবং সুন্দরভাবে ইসলামিক যে সকল বিধিনিষেধ এগুলো সকলের সামনে তুলে ধরে তো এরকম যদি সংগঠন হয় বা এগুলো যদি হয় তাহলে সেগুলো জড়ানো যাবে আর রাজনৈতিক বিষয় যদি থাকে তাহলে সেটাও দেখতে হবে রাজনৈতিক যদি সংগঠন থাকে সেই ক্ষেত্রে যদি তারা ইসলামিক সবকিছু কিছু ফলো করে রাসুসাল্লাহ সাল্লামের যে আনিত জীবন বিধান রয়েছে সেটা যদি সম্পূর্ণভাবে বা সুন্দরভাবে পালন করা যায় তাহলে সেটা করা যেতে পারে জাজাকমুল্লাহরেন আসসালামু আলাইকুম রহমতুল্ল